দশম অধ্যায়ের নয় নম্বর অঙ্কটা ছিল যে 8 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদে স্পর্শ করে, তাহলে দেওয়ালের উচ্চতা কত? খুব ইজি একটা জিনিস, তো আমি তোমাদের এটা প্র্যাকটিক্যালে দেখাই। ওকে ওকে বন্ধুরা, যদি প্র্যাকটিক্যালে দেখাই তাহলে এটা হচ্ছে একটা দেওয়াল, অর্থাৎ এত মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ। তাহলে দেওয়ালের ছাদ হচ্ছে বটন পৃষ্ঠ, এটা হচ্ছে দেওয়ালের ছাদ। ওকে, তাহলে দেওয়ালের ছাদ, এটা হচ্ছে মই, আমি এই মইটা দিয়ে দেওয়ালের ছাদে উঠবো। তাহলে ছাদে যদি উঠতে হয় নিশ্চিত আমার মইটা এইভাবে রাখতে হবে। ওকে, তাহলে এইটা যদি রাখতে হয় তাহলে আমার কোন কোনটা হয়, এইটা হচ্ছে 45 ডিগ্রি, এই মইটা রাখলাম আমি এখানে। ওকে, তো মইটা যদি এ পাশে রাখি তাহলে আমার কোন কোনটা হবে, এইটা। তো এটাকে আমি সোজা দেখাই, অর্থাৎ নিচের ভূমি কোনটা, এটা নিচের ভূমি, আর এই দেওয়ালটাকে আমি এই পাশে আঁকলাম, কারণ এটা তো 3D আঁকা যায় না, অর্থাৎ আমার মইটাকে আমি এইভাবে আঁকলাম। ওকে, তাহলে এটা হচ্ছে ভূমি, ভূমি এটা হচ্ছে মই, আর এটা হচ্ছে আমার দেওয়াল, দেওয়াল। ওকে, তো এখন আমি যদি আর একটু সুন্দর করে আঁকি, অর্থাৎ এটা হচ্ছে আমার দেওয়াল, দেওয়াল, তাহলে দেওয়ালটার উচ্চতা, অর্থাৎ এটা হচ্ছে মাথা, আর এখান থেকে মইটা, মইটা লাগাইছি আমি এটা, অর্থাৎ মইয়ের উচ্চতা হচ্ছে 18 মিটার, 18 মিটার, আর ভূমি, ভূমি দেওয়া না এখানে, ভূমিটা একটু লিখলাম আমি, তাহলে এ বি এবং সি দ্বারা প্রকাশ করলাম। তো উৎপন্ন কোণ এই সিটা হচ্ছে 45 ডিগ্রি। ওকে, এখন এটার মান হচ্ছে 45 ডিগ্রি। এখন আমরা অঙ্কটা যদি সলিউশন করি তাহলে উত্তর, অর্থাৎ আমাদের খুব ইজি, আমাদের চাইছে দেওয়ালের উচ্চতা কত, অর্থাৎ এই দেওয়ালটার উচ্চতা কত ছিল, এত বের করতে বলছে। তো আমরা যদি ত্রিভুজটা আগেই বলছি, যদি ত্রিভুজটা সুন্দরভাবে ড্রয়িং করতে পারি তাহলে অবশ্যই অঙ্কটা অনেক ইজি হয়ে যায়। তাহলে কী ধরছি আমি উচ্চতা, ফার্স্ট উচ্চতা ধরছি, তাহলে ধরি দেওয়ালের উচ্চতা, এ বি সমান সমান এস মিটার। ওকে, এরপরে আমি ধরছি মইয়ের দৈর্ঘ্য, এসি সমান সমান 12 মিটার, 18 মিটার। ওকে, এখন সি বিন্দুতে উন্নতি কোণ, এ সি বি কোণ ইজ ইকাল টু 45 ডিগ্রি, 45 ডিগ্রি। এখন যেহেতু এই ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে, তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে এখানে আমরা লিখা যায় যে যেহেতু এটার এটা নিয়ে কাজ করতে হবে, তাহলে লম্ব এবং অতিভুজ, লম্ব আর অতিভুজ, সাগরের লবণ আছে, অর্থাৎ সাইন থিতা হবে, সাইন থিতা হবে, অর্থাৎ সাইন বাই লম্ব বাই অতিভুজের সূত্র হচ্ছে সাইন থিতা। ওকে, তাহলে হচ্ছে সাইন, অর্থাৎ এই ভিডিওটা, অর্থাৎ আমাদের এই সূত্রগুলো জানার জন্য আমার একটা ভিডিও আছে, সেই জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো দেখতে থাকো। এসি বিকোণ ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে যে লম্ব, লম্ব হচ্ছে এ বি এবং অতিভুজ হচ্ছে এসি। ওকে, এখন মানটা বসাই দেবো আমরা, সাইন এটার মান হচ্ছে, এ সি বি কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। ওকে, এখন হচ্ছে এ বি এর মান হচ্ছে এস এবং এ সি এর মান হচ্ছে 18 মিটার। ওকে, তাহলে হচ্ছে সাইন, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 ইজ ইকাল টু এস বাই 18। এখন যদি আমরা এটা করি, অর্থাৎ এখানে হচ্ছে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, এটা দ্বারা এটাকে গুণ করলে হয় √2s ইজ ইকাল টু 18, বা s ইজ ইকাল টু উপরে 18, নিচে √2 চলে যাবে। যদি আমরা ক্যালকুলেটর দ্বারা করি, অর্থাৎ এখানে হচ্ছে 18/√2 ইজ ইকাল টু হয় 12.72, অতএব s ইজ ইকাল টু 12.72, অর্থাৎ দেওয়ালের উচ্চতা ছিল 12.72 মিটার। ওকে, তো আমাদের সবগুলো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর নবম দশম শ্রেণীর প্রত্যেকটা অঙ্ক, অর্থাৎ অঙ্ক নামটা লিখে, অর্থাৎ অনুশীলনী এবং এত নম্বর লিখে সার্চ করলেই পাবা, যখন যেটা সমস্যা হয় সেজন্য সাবস্ক্রাইব করো, অর্থাৎ বুঝার সুবিধার জন্য। আমরা আরও যদি এক্সারসাইজ করি সেম আরেকটা একই নিয়মের, অর্থাৎ 20 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 30 ডিগ্রি, অর্থাৎ 20 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে,
অর্থাৎ এটা হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা ডিগ্রি যদি 30 ডিগ্রি বলে তাহলে নিচের বাহুটা বড় হয়, এখানে হচ্ছে 20 মিটার, যেহেতু মই এটা অর্থাৎ 20 মিটার এ সি বি কোণ। আচ্ছা এখানে হচ্ছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, করে দেওয়ালের ছাদ স্পর্শ করে, তাহলে দেওয়ালের উচ্চতা কত এটা চাইছে। এখন আমরা এটা ডাইরেক্ট করব অর্থাৎ উত্তর, কারণ আমাদের ফার্স্ট এটা করা হয়েছে। এখানে এ বি সমান সমান আমরা ধরছিলাম 20 মিটার এবং এসি সমান সমান হচ্ছে 20 মিটার, আর এসি বিকোণ এ সি বিকোণের মান হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে আমরা পাইছি এটা হচ্ছে সাইন থিটা সূত্র, কারণ লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন থিটা, সাইন এ সি বিকোণ ইজ ইকুয়াল টু এইচ বাই, এটা হচ্ছে লম্ব হচ্ছে এইচ আর অতিভুজ হচ্ছে 20, লম্ব হচ্ছে এইচ অতিভুজ হচ্ছে 20, বা সাইন এটার মান হচ্ছে 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু এইচ বাই 20, বা সাইন 30 ডিগ্রির মান জানি 1/2 ইজ ইকুয়াল টু এইচ বাই 20। তাহলে অতএব এইচ এর মান হচ্ছে, এখানে আমরা এই পাশে করি যদি, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন 2h ইজ ইকুয়াল টু 20 মিটার, অতএব h ইজ ইকুয়াল টু 20/2, অতএব h ইজ ইকুয়াল টু 10 মিটার, অর্থাৎ দেয়ালের উচ্চতা হচ্ছে 10 মিটার। অ্যান্সার কত ছোট্ট একটা অঙ্ক, 1 মিনিটে করা যায়। ওকে।